আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি আজকে খুব আনন্দিত, কারণ একটা খুব ইন্টারেস্টিং এবং আমার খুব শখের একটা জিনিস বানাচ্ছি, সেটা হলো টমেটো সস। খুবই সহজ। তো এই সময় আসলে টমেটো সস যেরকম সারা মানে সারা শীত তো টমেটো একদম তাজা ফ্রেশ টমেটো খেলাম, তো এখন একটা হলো যে কিছু সংরক্ষণ করে রাখবো আমি, ইচ্ছা আছে, আর আর একটা সস, বাচ্চারা তো সারাক্ষণ এমনি এমনি সস খায়, তো সেই সসটা যদি নিজের ঘরের বানানো হয় তো তখন সেখানে কি ভুল কোনো কিছু থাকলো কিনা এরকম কোনো দুশ্চিন্তা মাথায় থাকে না। তো আমি সস বানাচ্ছি, আমি একটা জিনিস জাস্ট দেখাই, একদম এরকম পাকা টসটসে টমেটো নেবেন, ফ্রেশ এখনকার টমেটো, এবং যখন কাটবেন তখন অবশ্যই এই যে এই জায়গাটা এটা ফেলে দিবেন, কারণ এটা অনেক সময় এমন কিছু না দোষের, কিন্তু এখান থেকে অনেক সময় ছাতা পড়তে পারে, আপনি যখন এটা সংরক্ষণ করবেন তখন সেটা মানে ছাতা পড়ার একটা সম্ভাবনা থাকে। এইটাই টমেটোর সসে এইটাই একটা ভয় যে যদি ফাঙ্গাস পড়ে। আমি যে কাটা আছে আগে থেকে কেটে রেখেছি, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এটা প্রথমে সিদ্ধ হবে, আমি টমেটোর সস বানানো শিখেছিলাম আমার যা সেজো যা মাধুভাবী, ওনার কাছে আমি শিখেছিলাম। তখন খুবই অবাক হয়ে গেছি যে টমেটোর সস এরকম ঘরে বানানো যায়, তো ভাবি খুব সহজভাবে শিখিয়ে দিলেন। তো এখনও আমি আমি আসলে যখনই যার কাছে কিছু শিখি তার ক্রেডিটটা তাকে দিতে চেষ্টা করি। আমি একটুখানি ঝাল দিব, অনেকগুলো টমেটো, ওই বাকি এগুলো কেটে আমি দিব। তো একটুখানি মরিচ দিচ্ছি, কয়েকটা এলাচ, একটুখানি দারচিনি, আর এই অল্প একটু এই যে 5-6টা রসুনের কোয়া, একটুখানি পেঁয়াজ। এরপরে আমি একটুখানি নুন দিলে পানিটা তাড়াতাড়ি ওঠে, আমি একটু নুনটা দিয়ে চড়াচ্ছি। আমি এটার মধ্যে সামান্য একটুখানি আদা বাটা রসুন দিয়েছি, তারপরেও একটুখানি রসুন বাটা, পেঁয়াজ আমি আরেকটু দিই। এটা এখন ধীর জ্বালে সিদ্ধ হতে থাকবে, পরিপূর্ণভাবে সিদ্ধ হবে, সিদ্ধ হলে তারপরে আমি সেটাকে ছেঁকে নিব। সিদ্ধ হওয়ার পরে আমি আবার আসছি। আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিব। এই জায়গায় একটা কথা বলি যে এটাকে ব্লেন্ডও করা যায়, ব্লেন্ড করলে তো একদম স্মুথ হয়ে যাবে, তারপরেও ছাঁকা যায়, কিন্তু বীজটা যদি থাকে সেই ক্ষেত্রে টমেটোর সসটা আপনি যখন বছরভর রাখবেন তখন একটা ছাতা পড়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমি আসলে চাই না যে বীজটা এই সসের মধ্যে যাক। আমি এখানে ছাঁকার জন্য নিচ্ছি, একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। এইভাবে করে আমি পুরাটা শেকে নেব। টমেটোটা ছেঁকে নিয়েছি, এখন আমি যদি মানে টমেটোর সস বানিয়ে সাথে সাথে যদি খেয়ে ফেলতে চাই সেই ক্ষেত্রে আমি টমেটোর বীজটা সহই ব্লেন্ড করে নিতে পারি, তখন কিন্তু আমার একদম এক পাতিল মানে আরো এতখানি বেশি হতো, কিন্তু যেহেতু আমি এটা রাখবো সেই ক্ষেত্রেই আমি বীজটা যাতে না আসে সেই জন্য ভালো করে এটা ছেঁকে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো, তো আজকাল সেরকম টক হয় না, মিষ্টি মিষ্টি হয়, তো আমি একটুখানি তেঁতুলের মার এটা দিয়ে দিচ্ছি। আগে থেকে করা সব সময় আমার ঘরে আমার ভাড়ারে তেঁতুল থাকবেই। দিয়ে দিচ্ছি চিনি, হাফ কাপ
হাফ কাপ বলা যায় না, হাফ কাপের চেয়ে একটু বেশি, কারণ এটা মগ, পানির মগ। চিনি দিলাম, একটুখানি ভিনেগার দিব, এখানে তিন টেবিল চামচ মতো ভিনেগার দিলাম। যদিও বাচ্চারা খাবে, তারপরেও সামান্য একটুখানি গুঁড়া মরিচ দিচ্ছি, আমি আমার বাচ্চাদের ইউজ টু করে ফেলি যে তারা যাতে ঝাল খেতে পারে। ঝাল এই যে বিশেষ করে টমেটো এবং মানে লাল জিনিস যেগুলো, লাল খাবার যেগুলো লাইকোপিন থাকে, সেটা খুবই উপকারী। আমরা মনে করি যে মরিচ মাত্রই খুব খারাপ, এরকম ভাবা আসলে ঠিক না। আমি এখানে কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলে দিয়ে দিচ্ছি। আমার এটা এই যে খোসা সহ ভুট্টার আটা, যার জন্য এটা একটু হলুদ রঙের। এটা কখনই মানে কেউ আবার বেসন ভাববেন না। এটা এটা দেব, আর জালটা কমিয়ে দেই, একটুখানি গোলমরিচের গুঁড়া দিই। জালটা একদম কমিয়ে দিলাম। আগে থেকে গুলিয়ে রাখলে ভালো ছিল, কিন্তু অসুবিধা নেই। এখন এটার প্রপার থিকনেসটা আসবে। আমি যে একটা রান্নায় কত কিছু দিয়ে নাড়ানাড়ি করি, স্বাদটা দেখি। ওখানে নুন লাগবে, খুব অল্প জালে এটা ফাইনালি রেডি হচ্ছে। আমি সেই ফাঁকে একটুখানি কথা বলি। কথা হলো যে বাজারে যে সসটা পাওয়া যায়, অবভিয়াসলি সেই সসে কিছু কিছু রং থাকে, খাবার রং থাকে, সেটা তো অবশ্যই আমি দিব না। আর আরেকটা কথা বলতে গিয়েও থেমে গেছিলাম, লাইকোপিন। লাইকোপিন হলো লাল রঙের যে খাবারগুলো আছে সারা পৃথিবীতে, যেরকম স্ট্রবেরি এবং আরেকটা বেরি আছে রাসবেরি মনে হয়, একদম লাল টুকটুকে, আমাদের পাকা মরিচ এবং যে কোনো পাকা লাল ক্যাপসিকাম, এবং এই যে টমেটো, বিট, এই জিনিসগুলো মানে খুবই, এই এই খাবারগুলো খুবই মানে আল্লাহর নেয়ামত, স্পেশাল নেয়ামত। লাইকোপিন ক্যান্সার রোধে সাহায্য করে। আর আরেকটা কথা হলো যে মরিচ, মরিচ তো আমরা মনে করি যে মরিচ খেলে আলসার হয়, মরিচ খেলে পেট গরম হয়, কিন্তু সত্যি সত্যি লাল মরিচ আমাদের দেহ ঠান্ডা করতে সাহায্য করে। আপনারা খেয়াল করে দেখবেন, মরুভূমি অঞ্চলের মানুষদের, যেরকম আমি যদি পার্শ্ববর্তী মরুভূমির কথা ধরি, যেরকম রাজস্থান, তাদের প্রধান খাদ্য কিন্তু রুটি এবং লাল মরিচ ভর্তা। লাল মরিচটাকে পিষে, মানে আমরা যেটা শুকনা মরিচ বলি সেটা না, পাকা মরিচ যখন লাল হয় সেই সেই মরিচটা তারা কোনোভাবে ভর্তা করে, ওইটি তাদের প্রধান খাবার। তো সেখানে প্রশ্ন যে মরুভূমির দেশে তো অনেক গরম, তো
তো তাহলে যখন তারা মরিচ খান তখন তাহলে আরও গরম লাগে না তাদের? কিন্তু না, তারা তাদের দেহকে ঠান্ডা করার জন্য মরিচ খান। আপনার যদি আলসার থাকে সেই ক্ষেত্রে ডাক্তার আপনাকে বলবেন যে আপনি ঝাল জাতীয় বা শাক, মানে শাকও তো হজম করা যায় না, এরকম কিছু খাবার, একটু কঠিন হজম হওয়ার জন্য একটু কঠিন সেই খাবারগুলো তারা মানা করে দিবেন। কিন্তু মানে মরিচ খেলে আলসার হয় এই ধারণাটা ভুল। অনেকে বলেন মানে গুঁড়া মরিচ খুবই খারাপ, কিন্তু গুঁড়া মরিচ তখনই খারাপ যখন গুঁড়া মরিচের ভিতর ইটের গুঁড়া ভেজাল দেওয়া হয়। ভেজাল জিনিস তো সবসময় খারাপ। তো যাই হোক, আমি আমার টমেটোর সসটা প্রায় হয়ে গেছে, প্রায় না হয়ে গেছে, আমি এরকমই রাখবো, এটার কনসিস্টেন্সি এরকমই থাকবে। নামালে, নামানোর পরে সেটা এমনিতেই আরেকটু ঘন হবে। আর সে আরেকটু জাল বাড়িয়ে দিচ্ছি, এটা আমি এখনই নামিয়ে ফেলবো। তো এটা যখন আমি ঠান্ডা হবে যখন তখন বোতলে ভরবো, এখন জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, আর তখন আরেকটু ঘন হবে। হয়ে গেল টমেটোর সস, আপনারা এখনই বানাবেন। এখন অনেক একদম ফ্রেশ তাজা তাজা টমেটো পাওয়া যায় কোনো ফরমালিন দেয়া ছাড়া, এবং সেটা পরিবারের সবাই খাবে, সেটা আপনার জন্য একটা তৃপ্তির ব্যাপার। সেটা আপনি আপাই হন আর ভাই হন, রান্না যে মহিলাদের করতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই। পৃথিবীর সবচেয়ে বড় বড় বাবুর্চি ছেলে মানুষ, তাই না? তো যাই হোক, আমার একটাই কথা এবং অনুরোধ, ঘরের খাবার খাবেন যতটা পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আপনাদের সবার পরিবারের জন্য, পরিবারের সবার জন্য অনেক দোয়া, অনেক দোয়া। আসসালামু আলাইকুম।